সি বিচে তো অনেক বেরিয়েছেন, কিন্তু আজ আমি নিয়ে যাব এমন একটা বিচে যেখানে আপনি কোনো হোটেল পাবেন না, রাত কাটাতে হবে টেন্টে, এনজয় করতে পারবেন ক্যাম্প ফায়ার আর তার সাথে বারবিকিউ চিকেন, সেখানে সমুদ্রে স্নান না করে ভেসে পড়ুন জেলেদের নৌকা নিয়ে এমন একটা দ্বীপের উদ্দেশ্যে যেখানে গাছপালা সব দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে। আর এইসব অভিনব ব্যাপার কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে, কোনো ছুটি লাগবে না, শনিবার সকালে বেরিয়ে রবিবার সন্ধ্যে ফিরে আসবেন। কলকাতার এত কাছে, এত নির্জনে, এমন নিবিড়ভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য সেরা গন্তব্য মৌসুমী দ্বীপে 1 night 2 days-এর ট্যুর প্ল্যানের বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি অলোক অ্যান্ড ট্রাভেলিং টাইমে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অ্যান্ড আজকে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। পাহাড় থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। আমরা সকাল 4:30 দিকে বেরিয়েছিলাম আর আমরা এখন চলে এসেছি প্রায় নামখানার কাছাকাছি। আমাদের আর বাকি আছে প্রায় 65 কিলোমিটার কভার করতে। মোটামুটি রাস্তা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড রাস্তাও এখন খুব ভালোভাবে তৈরি করা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য। মৌসুমী দ্বীপে কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচা কত, সেসব তো বলবই, কিন্তু সবার আগে জেনে নেব মৌসুমী দ্বীপটা ঠিক কোথায়। তাহলে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক মৌসুমী দ্বীপ ঠিক কোথায়। গঙ্গা নদী বা হুগলি নদী যেখানে সাগরে মিশেছে সেখানে তৈরি হয়েছে বেশ কিছু দ্বীপ, এর মধ্যে সাগরদ্বীপ আমাদের সবার পরিচিত। এই সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হলো কপিলমুনির আশ্রম, এখানে প্রতি বছর হয় গঙ্গাসাগর মেলা। এই সাগরদ্বীপের পূর্ব দিকে হলো মৌসুনী দ্বীপ, আর মৌসুনী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে হলো বকখালি, আর আরও পূর্ব দিকে হলো সুন্দরবন। মৌসুনী দ্বীপ আর সাগরদ্বীপের মাঝে বয়ে চলা এই হুগলি নদীর চ্যানেলটা বলা হয় মুড়িগঙ্গা। এই মৌসুনী দ্বীপের পূর্ব দিকে হলো চিনাই নদী। চিনাই নদী মৌসুনী দ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে, তাই মৌসুনী দ্বীপ পেরোতে হলে আপনাদের চিনাই নদী পার করতে হবে। এখন গাড়ি ড্রাইভ করছে জ্যোতি, কিছুক্ষণ আগে আমি ড্রাইভ করছিলাম, আমি এখন চলে এসেছি প্যাসেঞ্জার সাইডে আর জ্যোতি এখন ড্রাইভ করছে। নেক্সট 65 কিলোমিটার ও ড্রাইভ করে নিয়ে যাবে, বা আমিও নিয়ে যেতে পারি, যতক্ষণ ওর মুড, ততক্ষণ ওর গাড়ি, যতক্ষণ ওর ইচ্ছা করে ততক্ষণ গাড়ি চালাবে। তারপরে নেক্সট যদি আমি মনে হয় চালাবো তো চালাবো, নাহলে ওই পৌঁছাবে আমাদেরকে আজকে মৌসুনী আইল্যান্ড। মৌসুনী দ্বীপ ঠিক কখন যাবেন, এক কথায় উত্তর হলো যখন ঝড় বৃষ্টি নেই, কারণ ঝড় বৃষ্টির সময় মৌসুনী দ্বীপ থেকে সমুদ্রের মাঝে জম্মু দ্বীপে নৌকা সফর করতে পারবেন না, আর সেই ক্ষেত্রে মৌসুনী দ্বীপ বেরোনোর একটা বড় এক্সপিরিয়েন্স মিস করবেন। তাই মৌসুনী দ্বীপের সেরা ভ্রমণের সময় হলো অক্টোবর টু মার্চ মাস। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক মৌসুনী দ্বীপ কিভাবে যাবেন। মৌসুনী দ্বীপ যেতে পারেন শিয়ালদা থেকে ট্রেনে, কিংবা ধর্মতলা থেকে বাসে, গাড়িতে, এমনকি মোটরসাইকেলেও। ট্রেনেতে মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যান নামখানা স্টেশনে, ভাড়া পড়ে 30 টাকা আর সময় লাগে 3 ঘন্টা মতো। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে করে চলে আসুন নামখানা বাসস্ট্যান্ডে, টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। নামখানা বাসস্ট্যান্ড থেকে ম্যাজিক গাড়িতে করে পৌঁছে যান বাগডাঙ্গার ফেরিঘাট, হুজুতের ফেরিঘাট বা 10 মাইলের ঘাট, ভাড়া জনপ্রতি 30 টাকা। এখান থেকে নৌকাতে চিনাই নদী পেরোতে ভাড়া লাগে জনপ্রতি মাত্র 5 টাকা। চিনাই নদী পেরিয়ে পেয়ে যাবেন অনেক টোটো, জনপ্রতি 35 টাকা ভাড়া নিয়ে টোটো আপনাদের পৌঁছে দেবে যে ট্রাভেলার্স ক্যাম্পে আপনার বুকিং আছে সেইখানে। এবারে আসি ধর্মতলা থেকে মৌসুনী দ্বীপ কিভাবে পৌঁছাবেন। ধর্মতলা থেকে WBTC-র ধর্মতলা নামখানা বাস চলে, ভাড়া 83 টাকা, সময় লাগে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো। আপনি বাসে এসে নামুন নামখানা বাসস্ট্যান্ডে আর তারপর ম্যাজিক গাড়িতে করে পৌঁছে যান বাগডাঙ্গার ঘাট বা হুজুতের ফেরিঘাট বা 10 মাইলের ঘাট। ওইখান থেকে আগে যেমনিভাবে বললাম ঠিক সেইভাবে পৌঁছে যান নিজের ট্রাভেলার্স ক্যাম্পে। আর যদি আপনি বাই কার বা মোটরসাইকেল যেতে চান তাহলে সরাসরি পৌঁছে যান হুজুতের ফেরিঘাট বা বাগডাঙ্গার ঘাট, ঘাটেতে রয়েছে পার্কিংয়ের সুবিধা। আর আপনি চাইলে নৌকায় মোটরসাইকেল চাপিয়ে চিনাই নদী পেরিয়ে সরাসরি যে চলে যেতে পারেন নিজের ট্রাভেলার্স ক্যাম্পে। তো আমরা এখন চলে এসেছি আমাদের ক্যাম্পে, আমাদের ক্যাম্পের নাম মৌসুনী 3 তারা। আমরা আগের থেকে বুকিং করে গেছিলাম, কেন কি আমরা এর আগেরবারও আমরা যখন আমফানের পরে এসেছিলাম তখন আমরা এই ক্যাম্পে এসে উঠেছিলাম। তো ক্যাম্পের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, আপনাকে আমি ভিউ দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের ক্যাম্প অবধি পৌঁছাতে সময় লেগেছে 4 ঘন্টা মতো। আমরা বেরিয়েছিলাম সকাল 4:30 দিক করে কলকাতা থেকে, আর আমাদের পৌঁছাতে সময় লেগে গেল 9:30-এর কাছাকাছি। গঙ্গাসাগর অবধি রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মৌসুনী ঢোকার আগে একটুখানি রাস্তা খারাপ, রাস্তার কাজ চলছে, বাট হ্যাঁ আপনার বিরাট কিছু দেরি হবে না মৌসুনী অবধি পৌঁছাতে। আমরা আস্তে না আস্তে পেয়ে গেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করেছি আমাদের আজকের এই 1 night vacation trip মৌসুনী আইল্যান্ডে।
চলুন আপনাদেরকে একবার ক্যাম্পের ভিউটা দেখাই। আমরা যখন আমফানের টাইমে এসেছিলাম তো এত সব কিছু কিচ্ছু ছিল না, সব আমফানের কারণে নষ্ট হয়ে গেছিলো। এই ঝাউ গাছগুলো সব খারাপ হয়ে গেছিলো, সব উঠে গেছিলো। আর তখন গুটি কয়েক হাতে গোনা মাত্র ক্যাম্প ছিল। দিন যেতে যেতে আবার এরা নতুন রিনোভেশন করেছে আর আরও নতুন করে সাজিয়ে তুলেছে এই ক্যাম্পটাকে। মৌসুমী দ্বীপে থাকার জন্য রয়েছে অনেক ট্রাভেলার্স ক্যাম্প। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আর তার পাশাপাশি রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ উপভোগ করার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই ক্যাম্পগুলোতে আছে টুরিস্টদের জন্য টেন্ট আর মাড হাউস। তবে আমি বলবো মৌসুমী দ্বীপ গেলে অবশ্যই রাত কাটান টেন্টে। এইখানে সমস্ত ট্রাভেলার্স ক্যাম্পেই আছে ওয়ান নাইট টু ডেজের রোমাঞ্চকর ট্যুর প্যাকেজ, যেখানে টেন্টে রাত কাটানো, খাওয়া দাওয়া, বনফায়ার, এমনকি মিনারেল ওয়াটারের খরচ পর্যন্ত ধরা থাকে। তাহলে চলুন মৌসুমী দ্বীপের মৌসুমী তিনতারা ক্যাম্পের ওয়ান নাইট টু ডেজের ট্যুর প্যাকেজ এবং টেন্টে থাকার বন্দোবস্ত সম্বন্ধে বিস্তারিত জেনে নিই এবং তার সাথে নৌকায় চেপে সমুদ্রের মাঝে ঘুরে আসবো জম্মু দ্বীপ থেকে। চলুন তাহলে প্রথমে আমরা দেখে নিই মাড হাউসে থাকার ব্যবস্থা কেমন। মৌসুমী তিনতারা ক্যাম্পে রয়েছে চারটি মাড হাউস। প্রত্যেকটা রুমেই রয়েছে তিনজনার শোয়ার মতো বেড, চার্জিং পয়েন্ট, ফ্যান, আয়না, অ্যাটাচ ওয়াশরুম। চলুন এবারে তাহলে আমরা দেখে নিই টেন্টে থাকার ব্যবস্থা কেমন। আচ্ছা, এই যে ক্যাম্পগুলো এগুলো হচ্ছে তিনজনকার জন্য আর এগুলো সেম 1200 টাকা করে। এই অরেঞ্জ কালারের টেন্টটা হচ্ছে চারজনকার জন্য আর এগুলোর এটা হচ্ছে চারজনকার বেডেড টেন্ট, 1200 টাকা করে পার হেড। পাখা রয়েছে, ইলেকট্রিক লাইন রয়েছে, চার্জিং দেওয়ার জায়গা রয়েছে, পকেটস রয়েছে আর মশামাছি ঢোকার কোনো রকম কোনো প্রবলেম নেই, কারণ কি ক্যাম্পের মধ্যে অলরেডি নেট দেওয়াই আছে। নেক্সট যে আপনাকে টেন্টটা দেখাচ্ছি এটা দুজনকার জন্য, রেট সেমই 1200 টাকা করে। এখানেও সেম পকেট রয়েছে, চার্জিং দেওয়ার জায়গা রয়েছে, ফ্যান সব দেওয়া, ফ্যান দেওয়া আছে আর গরমকালেও আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ কি উল্টো দিকেই সমুদ্র, তার হাওয়াটা আপনি রাত্রেবেলাতে মোটামুটি পাবেন। ওদিক দিয়ে খোলা যাবে। আচ্ছা, ওই দিক থেকেও সিস্টেম আছে, চেন খোলা সিস্টেম আছে, সমস্ত কিছু দেখতে পাবেন সমুদ্রের। আচ্ছা, এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট, 16 জন আরামসে ঘুমাবে, এর মধ্যে মোটামুটি 16-17 জন আরামসে হয়ে যাবে। পাখার ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক লাইনের জায়গা রয়েছে, পকেট আছে, ভেন্টিলেশনের জন্য জানলাও দিয়েছে, তার সাথে আবার নেটও আছে। গরমকালেও কোনো অসুবিধা না, পাখারও ব্যবস্থা রয়েছে। এখানেও এটার সেম রেট 1200 টাকা করে পার হেড ইনক্লুডিং ফুড। এরপর জেনে নেব মৌসুমী দ্বীপ ট্যুর প্যাকেজে বিস্তারিত তথ্য। প্রথমে জেনে নেব মৌসুমী তিনতারা ওয়ান নাইট টু ডেজ ট্যুর প্যাকেজে কী কী ধরা থাকে। এই প্যাকেজে ধরা থাকে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স এবং চা, বনফায়ার, ডিনার এবং পরের দিনের সকালের ব্রেকফাস্ট, আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে মিনারেল ওয়াটার। প্যাকেজে ধরা থাকে না চিকেন বারবিকিউ এবং জম্মু দ্বীপে নৌকার খরচ। আমরা লাঞ্চ সেরে চলে এসেছি বিচের কাছে আর লাঞ্চে আমাদেরকে দিয়েছিল ভাত, তার সাথে ডাল, সবজি, বেগুন ভাজা, তার সাথে ছিল একটা চিংড়ি মাছের আইটেম, তার সাথে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি। তো আমরা লাঞ্চ সেরে এখন চলে এসেছি বিচের কাছে। তো আমাদের 3:30-4:30 দিক করে আমাদের একটা ভেসেলে আমরা টিকিট কেটেছি 250 টাকার বিনিময়ে। আমাদেরকে ভেসেলটা বঙ্গোপসাগর মোহনা তার সাথে জম্মু দ্বীপ আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো এখন আমরা চলে এসেছি, এখন অবধি টাইম হয়নি ভেসেল ছাড়ার, আমরা এখন ওয়েট করছি কখন ছাড়বে, এখন অবধি লোক আসেনি সবাই। তো লোক চলে এসলে আমরা বেরিয়ে পড়বো বঙ্গোপসাগর মোহনা আর জম্মু দ্বীপের উদ্দেশ্যে। আপনাদেরকে একবার দেখাই ভেসেলটা এখন জলের মাঝখানে আছে, ওই হচ্ছে ভেসেল, নাম সি কুইন। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন জম্মু দ্বীপ তার সাথে বঙ্গোপসাগর মোহনা। এখান থেকে
গঙ্গাসাগর যাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু এখন গঙ্গাসাগর মেলার জন্য এখান থেকে এখন ভেসেল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন খালি জম্বুদ্বীপ তার সাথে বঙ্গোপসাগর মগনার এখন ঘোরানোটা কন্টিনিউ করা হচ্ছে। শীতকালে সমুদ্র একবারে শান্ত থাকে এবং এই ভেসেলে ভ্রমণে কোনো ভয়ের সম্ভাবনা থাকে না। এই জম্বুদ্বীপে ভ্রমণের খরচ জড়পতি 250 টাকা। আপনি চাইলে জেলেদের নৌকা নিয়েও এখানে চলে আসতে পারেন। এই জম্বুদ্বীপে কিন্তু নামার কোনো অনুমতি দেওয়া হয় না। ভেসেল ছাড়ার সময় 3:30 থেকে 4টার মধ্যে, আর এই ভেসেল থেকেই উপভোগ করুন সূর্যাস্তের অপরূপ দৃশ্য। জম্বুদ্বীপ থেকে ঘুরে এসে করে নিন বিকালে স্ন্যাক্স আর তার সাথে চা। অন্ধকার একটু গাঢ় হলেই শুরু হয়ে যাবে বনফায়ার। জলের ঢেউয়ের আওয়াজের সাথে সাথে আর মিউজিকের তালে তালে উপভোগ করুন বনফায়ার। আপনি চাইলে এই বনফায়ারে করতে পারেন চিকেন বারবিকিউ, তবে বারবিকিউর খরচ প্যাকেজের বাইরে। প্রতি কেজি চিকেনের জন্য দিতে হয় 350 থেকে 450 টাকা। এই মায়াবী পরিবেশ বারবিকিউর স্বাদ আপনি কিন্তু ভুলতেই পারবেন না। এরপর ডিনার সেরে শুয়ে পড়ুন টেন্টের ভেতরে, আর আপনি চাইলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর উপভোগ করতে পারেন সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। সকালে উঠে চলে যান সূর্যোদয় দেখতে আর সাথে ম্যানগ্রোভের জঙ্গল। বিচের আরো কিছুটা সময় কাটিয়ে ফিরে আসুন ক্যাম্পে আর তার সাথে সেরে নিন ব্রেকফাস্ট। তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ব্রেকফাস্টে আমাদের সার্ভ করা হয়েছিল লুচি, তার সাথে ঘুগনির তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ। সাফিসিয়েন্ট খাওয়ার পর এখন আমরা রেডি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা আজকে ফিরবো বাড়ি আর মোটামুটি টাইম হয়েই এসছে। যখন আমরা এখান থেকে বেরোনোর সময় আমরা দাদাকে বললাম যে ওনার, তাকে বললাম যে আমাদেরকে একটুখানি একটা টোটোর ব্যবস্থা করে দিতে। উনি বললেন যে আপনি রেডি হয়ে আসুন, আপনাদেরকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো এই সব ফ্যাসিলিটি আপনি ক্যাম্প থেকে আপনার ওনারকে বললে পেয়ে যাবেন, কোনোরকম কোনো অসুবিধা হবে না। তো আপনি নিশ্চিন্তে 3 তারা ভিজিট করতে পারবেন। আমি রেকমেন্ড করবো একবার এখানে ভিজিট করুন। আমরা আমফানের টাইমে এসেছিলাম, আমফানের পর অনেকটা রিনোভেশন করেছে আর অনেকটা মেনটেন্স করার পর এই জায়গাটাকে সত্যিই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। লাইটিং হোক, ঝাউগাছের গাছ হোক, সবই মোটামুটি সাজানো হয়েছে, দোলনা লাগানো হয়েছে, লাইটিংস দেওয়া হয়েছে ভালো করে। যাই হোক, এক্সপিরিয়েন্স, একদিনের এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। আশা করছি আরও একবার ভিজিট করব। এখান থেকে চটপট চেক আউট করে চলুন যাওয়া যাক ফেরিঘাটের উদ্দেশ্যে। দেখা হবে আপনাদের সাথে ফেরিঘাটেতে। আমি নিচে ডেসক্রিপশনে মৌসুমী 3 তারা ক্যাম্পের বুকিংয়ের নাম্বার দিয়ে দিলাম। ফেরার সময় টোটো ধরে চলে আসুন বাগডাঙ্গা ঘাটে। ওইখান থেকে চিনাই নদী পেরিয়ে পেয়ে যাবেন ম্যাজিক গাড়ি। ম্যাজিক গাড়ি ধরে চলে যান নামখানা স্টেশন বা বাসস্ট্যান্ডে। যদি ট্রেনে ফিরতে চান তাহলে নামখানা স্টেশন থেকে শিয়ালদার ট্রেন ধরুন, আর যদি বাসে ফিরতে চান তাহলে নামখানা বাসস্ট্যান্ড থেকে ধর্মতলার বাস ধরুন। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুদিকের লাইন। এই লাইন হলো পুণ্যার্থীদের যারা গঙ্গাসাগরে এসছেন পুণ্য স্নান করতে। এবারে চলে আসি মৌসুমী দ্বীপের খরচের প্রসঙ্গে। 1 night 2 days এর ট্যুর প্যাকেজের খরচ 1200 থেকে 1300 টাকা। শিয়ালদা থেকে নামখানার ভাড়া 30 টাকা আর ধর্মতলা থেকে নামখানা 1 ফিটের বাসের ভাড়া 83 টাকা। নামখানা থেকে বাগডাঙ্গা ম্যাজিক গাড়ির ভাড়া 30 টাকা। চিনাই নদী পেরোনোর খরচ 5 টাকা আর নদীর পর থেকে ক্যাম্প অবধি টোটো ভাড়া জনপ্রতি 35 টাকা। জম্বুদ্বীপে ভেসেলে করে ঘোরার খরচ 250 টাকা আর চিকেন বারবিকিউর খরচ 350 থেকে 450 টাকা প্রতি কেজি চিকেনে। আজ তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।